তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদের পদনখরে। আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বর্ষণ, আমি আপনাদের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে, আপনাদের কৃপাতে আজ হতে পারে এই কবি গানের আয়োজন। আমি নিশিকান্ত সরকার, মানবিক পরিচয় জানাই আপনাদের ধার। একর সে নাম করে পরিহার পরিহার, আমি বলভদ্র ভট্টাচার্য নাম করব ধারণ। তাহলে সকলেই এবার করবেন ধার্য ভূমিকায়, আমি বলভদ্র ভট্টাচার্য। আর প্রতিপক্ষ কবি যেজন, সেই আন্তর্জাতিক খ্যাতি খ্যাতি সম্পন্ন কবি, সকলেরই ধ্যানের ছবি, সেই যে আনন্দের ধন, এইবার অসীম বাবুকে এই মহাপ্রভুর ভূমিকায় দিয়ে আমি বলভদ্র ভট্টাচার্য হইয়ে আগে তার চরণে প্রণমিয়ে আমি কয়েকখানা প্রশ্ন করতে চাই। অর্পণ মহাপ্রভু বৃন্দাবনে যাবে, ভক্তগণ দেখলো ভেবে মহাপ্রভু যেভাবে করে নাম সংকীর্তন, দুনয়নে বহে ধারা এইভাবে নামে হইয়ে মাতোয়ারা, যদি মূর্ছাগত হন কখন, সবাই চিন্তা করে হিয়ায় মহাপ্রভু যদি মূর্ছা যায়, ওই গোভাগারে কিংবা যদি নদীতে হয় পতন, মনে করল বিবেচনা কেউ তো ঠেকাতে পারবে না, এই জন্যে তাকে করতে হবে রক্ষণ। সবাই মনে মনে ভাবে তাহলে মরা মহাপ্রভুকে রক্ষা করতে হবে, এর জন্য লোক প্রয়োজন একজন। মহাপ্রভু হরিনাম করলে পরে খুলে বলি আপনাদের ধারে, তাই তার সেই মধুর সুরে শুনে তার মুখে নাম কীর্তন, সকলের হৃদয় বিগলিত হয়, কি দেব পরিচয় তার স্বাভাবিকতা থাকে না কখন, খুলে বলি সবস্থান সেও হয়ে যায় একেবারে মুহ্যমান, থাকে না তার বাহ্য জ্ঞান। তাই ভক্তগণে করিয়া চিন্তন, মনে মনে ভাবে এই রকম কঠিন মানুষ কোথায় পাবে যাকে মহাপ্রভুর সঙ্গে দেবে, এইভাবে সে মহাপ্রভুকে করতে পারবে রক্ষণ। সবাই চিন্তা করে করে তখন খুঁজে পেল আমারে, মানে পৃথিবীর পরে আমার মতো কঠিন মানুষ আর নাই কোনো জন। মহাপ্রভুর মুখের নাম শুনলে পরে ওই পাহাড় পর্যন্ত বিগলিত হয় চরাচরে, আর আমি এই ইটের সুটকির চেয়েও অদম আপনাদের কাছে করি বর্ণনা। এ হল মধুর নাম কীর্তন শুনিয়ে খুলে বলি আপনাদের সদনে, কোন ভক্তি নির্বহে না আমার নয়নে, অর্থাৎ আমার এই অন্তর কখনো গলে না, আমার এত বড় পাষাণ মন, তাই সকলে করে নির্বাচন আমাকে কিন্তু মহাপ্রভুর সঙ্গে করল প্রিয়না। আমি তখন মহাপ্রভুর কন সঙ্গে যাই, যেতে যেতে চলতে চলতে পথে যখন আপনার ঝাড়িখণ্ডে গিয়ে দাঁড়াই, আমি জানাই আপনাদের গোচরে ঝাড়িখণ্ডে গেলে পরে দেখি যে সুন্দর পরিবেশ বিরাজ করে, আর ওই মহাপ্রভু মধুর সুরে করেছেন হরিনাম কীর্তন। আমি আগে আগে আসি বলি আপনাদের কাছাকাছি, আর পিছনে আমার ওই মহাপ্রভু গৌরাঙ্গ রতন, গলে খুলে বলি আপনাদের কাছে, হঠাৎ চেয়ে দেখি একটা গাছের নিচে সেই বিরাট ব্যাঘ্র নিয়ে উদগ্রাগ্র ওইখানে বসে আছে। আমি ভীত সন্ত্রস্ত হল তখন আমার মন, তাই তো আমি এইভাবে ওই বাঘ দেখে ভয় পেয়ে ভাবলাম আমাকে তো ফেলবে খেয়ে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে এক বৃক্ষে করলাম আরোহণ। ভাবলাম যে মহাপ্রভুকে খায় তো খাক, ও জ্বালা যায় তো যাক, আগে তো বাঁচাই আমার জীবন, এই চিন্তা করিয়ে তখন উঠলাম ওই গাছের উপরে। এমন সময় সে দেখি নজরে মহাপ্রভু তো বিগলিত মন,
বাহ্যজ্ঞান শূন্য হয়ে ওই মধুর ছড়ে হরি নাম গেয়ে গেয়ে তিনি ওইভাবে ওই গাছের নিচে বাঘের পাশ দিয়ে চলছে রে ধেয়ে, বাঘের গায়ে পা লাগলো যখন, যখনই বাঘের গায়ে পা লেগেছিল অমনি ব্যাঘ্রত ঝম্প দিয়ে উঠে গেল। মহাপ্রভু দুই স্কন্ধে দুই পা তুলে দিল তখন। কি দেব পরিচয় জানি না, কিসে যেন কি হয়, ওই ব্যাঘ্রের অবস্থা হয়ে গেল কেমন। মহাপ্রভুর দিকে চেয়ে থেকে টপ টপ করে জল ধরেছে বাঘের চোখে, অমনি নিচে নেমে গিয়ে মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে প্রণাম করল, খুলে বলি আপনাদের কাছে ওই বনের বাঘও তখন মহাপ্রভুর মুখের হরিনাম শুনে খুলে বলি আপনাদের সন্নিধানে প্রেমানন্দে তখন দুই বাহু তুলে নাচে, হরি বল হরি বল। আমার অন্তরে সন্দেহ হলো জাগরণ, মনে মনে করলাম বিবেচনায় তো সহজ মানুষ না, যার পরশে বনের বাঘ এভাবে করেছে নর্তন, মত্ত করি ছুটে এলো আপনাদের কাছে বলো ভালো। যখনই মহাপ্রভুকে শুণ্ডে জড়াতে গেল না জানি হাতিরও কি হলো, তখন পুনরায় উল্টো দিকে ছুটে গিয়ে সত্য কথা বুঝাই কইয়ে একটা বৃক্ষের আগডালে সুর বাড়াইয়ে একটা ফুল করল আহরণ, নদীর জলে মুখ ডুবাইয়ে তখন ওই শূন্য দিয়ে জল তুলে নিয়ে আগে ঢেলে দিয়েছে মহাপ্রভুর পায়ে ধোয়াইয়ে দুচরণ, ওই ফুল তখন মহাপ্রভুর চরণে দিল, এই মত্ত হরি করি তখন ওইভাবে প্রভুকে জড়িয়ে ধরে নেচেছিল। এক অপূর্ব মধুর পরিবেশ হলো গঠন, আমার মন আত্মা তখন বিগিড়িয়ে গেল, যত আছেন ভক্তবৃন্দ রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার বদন ভরিয়ে হরি হরি বল। এই জন্যে আমার মনে আছে ভাবো এইবার মহাপ্রভুর চরণে কয়েকখানা প্রশ্ন নিবেদন করিয়ে যাব। হে প্রভু, তোমার সঙ্গে যখন এই ঝাড়িখণ্ডে এসে দিলাম দর্শন, বাঘ থেকে পেয়ে ভয় আমি কি বলবো তোমায়, তোমাকে সামনে দিয়ে তোমায় আমি পিছনে গিয়ে গাছের ডালে করলাম আরোহণ, আর সেই বাঘ কাছে এসে খুলে বলি তোমার পাশে তোমাকে ভালোবেসে চোখের জলে ভেসে ভেসে তোমারই পাত পাদ্যে করেছে অর্পণ, মত্ত করি ছুটে এলো এই হরি করি তখন একসঙ্গে নেচেছিল, বনের যারা যারা এলো সকলেই কিন্তু প্রেমানন্দে বাহু তুলে ভেসে নয়ন জলে হরি 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 বলে এইভাবে তারা নেচেছিল। ঠাকুর বলো দেখি আমার কাছে এই যে বনের বাঘ হাতি হরিণ সিংহ সকলেই তোমার মুখের নাম শুনিয়ে নাচে না কিসে নাচে, তোমার সঙ্গে নাচে সর্বজন, তাহলে এরা যে তোমার সঙ্গে প্রেমানন্দে নেচেছিল তুমি আমার কাছে খুলিয়ে বলো নাচে কি কারণ, হরিনাম তো সব জায়গায় হয় এখানেও হরিনাম হয়, এই যে আসবার পথে দেখলাম নাম যজ্ঞের হয়েছে আয়োজন, হরিনাম কীর্তন হচ্ছে খুলে বলি আপনাদের কাছে, তাহলে কত জায়গা তো এভাবে হয়েছে নাম যজ্ঞের আয়োজন, কিন্তু তোমার কাছে করি বর্ণনা আর কোথাও তো এইরকম হরি করি কেন একটা বিড়াল পর্যন্ত নাচে না, দেখেছেন তা আজ তোমার মুখের নাম শুনি আমি নিবেদন করি তোমার চরণে এই বনের হরি করি সকলে নাচে কি কারণ, কিসের গুনিয়ে নাচে, ওই ধামের গুনিয়ে নাচে না তোমার নামের গুনিয়ে নাচে নাকি তোমার পরশের গুনিয়ে নাচে, আমি প্রথমবারে তোমার কাছে আমি করলাম নিবেদন, এই আমার প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরলাম টানি, হে গৌর গুণমণি তুমি ভালোভাবে জবাব করিও অর্পণ, কেননা
আজকাল কিন্তু দেখেন একটা চলছে নামের প্লাবন, সব জায়গায় পথে ঘাটে, নগরে শহরে বন্দরে সব জায়গায় কিন্তু হচ্ছে এই মহানাম সংকীর্তন। কিন্তু আপনার করে দেখুন বিবেচনা কই, কারো মুখের নাম শুনে তো এইভাবে এই বনের বাঘ সিংহ হাতি এরা নাচে না, যে কোনো পশু নাচে না কখন, আর মানুষ তো নাচেই না, নাচে খুলে বলি আপনাদের কাছে দেখেন না, ওইদিকে নামযজ্ঞ যা হবার হয় কি দেবো পরিচয়, আর ওদিকে বাইরে দিয়ে খেমটি নাচন নাচে, কেউ ভুল বুঝবেন না মাই, মানে বর্তমান যে অবস্থা, নামের প্রতি কারণেই আস্থা। এই জন্যে আমি তোমার কাছে করি জিজ্ঞাসন, তাহলে অন্য কারো মুখে নাম শুনলে পরে এইভাবে বনের পশুরা নাচে না কোনো প্রকারে? তাই প্রশ্ন করলাম তোমার ধারে যে বনের পশু নাচে কি কারণ, হরি করি কি জন্য নেচেছিল আমার কাছে খুলে বলো, তোমার মুখে নাম শুনতে পেল যখন তারা প্রেমানন্দে বাহু তুলে, তখন ভেসে ভেসে নয়ন জলে তোমারই সঙ্গে তারা এইভাবে বনতলে একসঙ্গে নেচেছিল। তাই প্রথম প্রশ্ন করি দান, হে মহাপ্রভু তোমার চরণে প্রণাম দিলাম, এখন তুমি আমার প্রণাম নিও, ভালোভাবে আমার জবাব দিও, এই হরি করি এই যে নাচিছে ঝাড়িখণ্ডের বন, এ কোন গুণে নেচেছিল আমার কাছে খুলিয়ে বলো, এ কি ওই ধামের গুণ ছিল, নামের গুণ ছিল, না তোমার গুণ ছিল, না তোমার পরশের গুণ ছিল, না তোমার চরণের গুণ ছিল, কোন গুণে তারা নেচেছিল আমার জানার প্রয়োজন, আর কারো মুখের নাম শুনে তো নাচে না। তাই করে দেখো বিবেচনা, ওই বনের পশু পাখি সর্বজনা তারা শুনে তোমার মুখে হরিনাম কীর্তন কেন এভাবে নেচেছিল আমার কাছে খুলিয়ে বলো, এই প্রথম প্রশ্নই পুনরায় করলাম উত্থাপন। এইবার মনে আছে ভাবো, সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই, মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল, এভব সংসারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভবসিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলেশনার উপাসনা কর সার, ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভবসিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অদ্যকার যে কবিগান এটা অনেক পুরানো অনুষ্ঠান, গতবারও আমি এই সভাস্থান দিয়েছিলাম দর্শন, এইবারও প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে, তাই ভক্ত চরণে রইল আত্মনিবেদন, ভক্ত ভক্তা আছেন যারা আমাকে পূত পবিত্র আশীর্বাদ দিয়ে তারা ধন্য করবেন এই নরাধমের মানব জীবন, আপনাদের আশিস নিয়ে মাঠে যেন চলতে পারি কবি কাব্য পথে, গুরুর সিপাত পদ্মেতে থাকে যেন একনিষ্ঠ মন, গুরু যার হয় কান্ডারি তার কাছে বাঁধা থাকে দয়াল হরি, গুরু বিনে হয় না কখনো সেই গোবিন্দ ভজন। তাই মন দিয়ে গুরু গোবিন্দের পায়ে যাচ্ছি এবার ভূমিকায়, আজকে যে আলোচনার বিষয় আপনারা শুনলেন সুধীজন, আমি চরণ ধরে করিমানা, কেউ কোনো টুকটাক কথাবার্তা বলবেন না, আজকের আলোচনা কখনো হালকা আলোচনা নহে কদাচন, বিপক্ষের কবি যিনি বলভদ্র নাম ধরে তিনি আমাকে ইদানি করেছে সেই শচীর নন্দন, শচীর নন্দন হওয়ার মতো যোগ্যতা কার আছে যথাযথ, তথাপি আমরা কবি গান করে থাকি কীর্তন, গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, দাঁড়াইয়া সভাস্থান সেই ভূমিকা করতে হয় গ্রহণ, তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথা আমার মনে জাগে, আমি আগে ভাবের অনুরাগে বন্দনা করি আমার গৌর হরির রাতুল চরণ, কোথায় তুমি মহাপ্রভু, জীবনে তোমায় দেখিনি কভু, আমি অনু তুমি বিভু, দূর থেকে তোমায় ডাকি এই জগ জীবগণ, আজ তোমারই ভূমিকাতে দাঁড়াবো এ সভাতে, তুমি দয়া করে বসো আমার এই চিতে, গ্রহণ করো আমার হৃদয় আসন,
তোমার কথা তুমি বলে আনন্দ দাও ভক্ত দিলে তোমার চরণ তলে এই নরাধমের এই আত্মনিবেদন। এই আত্মনিবেদন রেখে এবার যাচ্ছি সামনের দিকে। এইবার অসীম সরকার নামটি আমি করিলাম বর্জন, অসীম নাম পরিহরি, নাম ধরিলাম গৌর হরি, কবিগান কীর্তন করিবার কারণ। আমার সঙ্গে বলভদ্র এলো, দুটো জিনিস দেখতে পেল, তাই নিয়ে প্রশ্ন করে গেল উত্থাপন। প্রথম প্রশ্ন করলো, তাই বলো তুমি সচিরিনী মাই, বহু জায়গায় নাম কীর্তন শুনতে পাই, কিন্তু সেখানে তো দেখিনি নামের গুণে একটা ব্যাঙেরও নর্তন নর্তন, কিন্তু আজকে এলাম তোমার সঙ্গ ধরে গভীর বন বনান্তরে, তুমি পাদস্পর্শ দিলে ব্যাঘ্রের শরীরে, সঙ্গে সঙ্গে ব্যাঘ্র উঠে সেও যেন করছে আনন্দ কীর্তন। দেখলাম আমি গহন বনে, ভয় জেগেছে আমার মনে, তাই আমি পাশে বৃক্ষে করেছিলাম আরোহণ। বৃক্ষ থেকে চেয়ে দেখি একই একই বনের জন্তু জানোয়ারের মাখামাখি, তাদেরও ধরিছে একই প্রেমানন্দে হরি নাম, বিগলিত হয়েছে মন। তাই প্রশ্ন করি তোমার কাছে, বলো ওরা কিসের গুণে নাচে, এর মধ্যে তোমার কোনো কেরামতি আছে? নাচে কি প্রেমের গুণে, নাই বনের গুণে, না তোমার মুখের গুণে শান্তি পাবো তাই শুনে একটু বলো দয়াল আমার কাছে। বাবা রে শোনো, তাহলে একটা মূল কথা শোনো, নামও আছে, ব্যক্তিও আছে, বনও আছে, বাঘও আছে, সবই আছে, কিসের গুণে নাচে? নামে, শুধু নামে না, প্রেমের গুণে নাচে। এই প্রেম দুই প্রকারের আছে, একটা হৈতুকী প্রেম আর একটা অহৈতুকী প্রেম। হৈতুকী প্রেম বলে কারে? আমি বলি বাবা তোমার ধারে, আত্মস্বার্থ পূরণের তরে যারা করে এই জগতে সাধনার ভজন। কেউ ১৯ বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে স্বামী স্ত্রী গিয়ে রাধা গোবিন্দের কাছে কান্নাকাটি করে, ঠাকুর তুমি দাও আমাদের একটা আদরের নন্দন। আমার কাছে বলুন দেখি, তারা গোবিন্দ বা রাধারানীকে চায় নাকি? তারা হবে চরম সুখী যদি তাদের ঘরে একটা সন্তান করে জন্মগ্রহণ। তারাও কান্নাকাটি করে, গড়াগড়ি করে, ১০,০০০ ২০,০০০ দেয় কীর্তনের ভিতরে, সাধুগুরু বৈষ্ণবদেরও জড়াইয়ে ধরে, পায়ে পরে দফার দর, ওই যে দশা ধরে সবই করে নাকি? কিন্তু কি ভাবছে তার ভিতরে তা তো বোঝে না অনেকজন, ঠিকই না? আজকে আমি ছিলাম ঘরে, এক মা দেখি জম্বের মতো কান্নাকাটি করে, আমি ভাবি ব্যাপারটা কি? একটু আগে একটা খবর এসেছে আমার ধারে, আমার একটা ছেলে আবার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বমি হচ্ছে, এই জায়গা আবার কান্দছে, কোন জ্বালায় পড়লাম? আমি ডেকে বললাম একজনের ঠাই কান্নাকাটি কেন শুনতে পাই, বলে ওনার ছেলে আর্মিতে চাকরি করত, তারপরে যা হবার তাই হলো, আর্মিদের দেখতে পেয়ে ছেলের কথা মনে পড়ে গেল, এই জন্যে কেন্দ্রে অনাথ হল। বোঝা গেল? আপনি ভাবতে পারবেন না যে সবাই কিন্তু কৃষ্ণের জন্য কান্দে না, যারা এসে হরি নামে বসে সবাই কি কৃষ্ণের জন্যে চোখের জলে বাসে? কারো স্বামী আছে দূরদেশে, কারো ছেলে কর্ম করার তরে হয়তো তাকে দুবাই শহরে, কারো গেছে স্বামী মরে, কিংবা কারো গেছে স্ত্রী মরে, কারো প্রিয়জন হারা হয়ে ওই কীর্তন শুনতে বসিয়ে কীর্তনের সুরে সুরে তার কথা মনে পড়ে, তারপরে দুই চোখে জল ঝরে, কিন্তু রাধা গোবিন্দকে পাবার তরে ঝরে না নয়ন। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার জীবনের প্রত্যক্ষ দর্শন, আমার যে মেজে ভাইটার নাম কীর্তন গাই, দেখছেন তো ভবা পাগলা সম্প্রদায় খোলবা যায়, দেখছেন তো নাকি? নামটা আমি বলবো না, কল্যাণী সগুনা গ্রামের নামও বললাম, তখনও বিয়ে করে নাই, আমরা ভাই বোন মিলে গান গাই, বাবা স্ত্রী সহকারে,
ওই জায়গায় এক ভদ্রলোক আমার বাইডারে খুব পছন্দ করে, ওনার মেয়েটা দেবার জন্য আমার বাবারে ধরে, কিন্তু মেয়েটার চলাফেরা আমার ভালো লাগে না একেবারে, একেবারে তেরা কাটা, কোনভাবে তার চলাফেরা হাঁটা, বুঝতে পারছেন? ভাবলাম এই ভক্তি শূন্য মেয়ে নেওয়া যাবে না আমাদের ঘরে, আমাদের ঘরে এমন মেয়ে যাবে কিছু না হোক আমার মা বাবাকে সেবা করবে আর আমার ইষ্টদেবকে একটু ফুল জল দেবে, হরি বল। তা যদি না পারে তেমন বউ নেব কেন ঘরে? এবার মেয়ের বাবা তো শুনে ফেলিছে যে ওনাদের পছন্দ হয়েছে, অসীম সরকার একটু বিপক্ষে আছে, তাই রাত ১২টার সময় আমাকে রাসের আসন পড়িছে, রাস মাইয়াকে দল, রাসে এমন মজা মজে গেছে সবাই কান্দিয়ে আকুল হচ্ছে, কৃষ্ণ কোথায় আমার, কৃষ্ণ কোথায়, আর উনিও কান্দিয়ে জম্বের গড়ান গড়াচ্ছে, গড়াই এসে আমারে জড়ায় ধরে আমার কানে কানে কয়, আমার মেয়েটা আপনার ভাইয়ের জন্য নিয়েন আপনি, উনি কান্দিছে ওনার মেয়ে যাতে আমার ভাইয়ের জন্য নেই, ওরে কপাল রে, মাইরি সত্যি কথা চোখ শুয়ে করছি আমি একদম, কিন্তু আমি ইচ্ছে কথা কয়, আমি মনে করলাম বিবেচনা এ মোটে নেওয়া যাবে না, হচ্ছে রাধা গোবিন্দের কীর্তন তাই শুনে মানুষের ধরেছে নয়ন, আর ওনার মেয়ে মেয়ে বিয়ের দিকে মন, সেই জন্যে আমার গলা জড়াই ধরিয়ে কানে কানে বলতেছে বিয়ে দেবে মেয়েটারে, আমি নিজে জানি এ আর কেউ সাক্ষী মানতে হবে না, একদম সত্যি কথা বলতেছি, নিজের আত্মস্বার্থ পূরণার্থে যারা ভজন করে পৃথিবীতে হৈতুকি ভক্তি মতে তাদের স্থান, আমার কথা নয়, লেখা আছে শাস্ত্রের পাতায়, আর অহৈতুকি বলে কারে, যে কিছু চায় না চরাচরে, সেভাবে অন্তরে মানব জনম ধরে এলাম বসুধায়, প্রাণ পাখি উড়ে যাবে দেহ পুড়ে ছাই হবে, কিন্তু মানব জনম পেয়ে তো আমার রাধা গোবিন্দ দর্শন হলো না, হে গোবিন্দ তুমি কোথায় কোথায় প্রভু দেখা দাও, তারে দিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্ধ করা যাবে না তার কৃষ্ণ নাম ডাকা, হয়তো একটা লেঞ্চি পরিয়ে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কেউ সেধে দিলে তারে এক মুষ্টি খায়, কারো কাছে কিছু চায় না মোটে, শুধু কৃষ্ণ বলে প্রাণ কেন্দ্রে ওঠে, হে প্রভু হে প্রভু দেখা দেব, হা কৃষ্ণ গোবিন্দ বলে গিয়ে ভক্তের চরণ তলে ধুলি মাখে দাও, ভক্তে দিয়ে প্রেমালিঙ্গ হন, ওরে ভক্তের চরণ মস্তকে করে ধারণ, তার জীবন ধন্য করতে সে শুধু বলে নাকি টাকি, তোমরা কেউ দেখেছ নাকি আমার গোবিন্দ, বলো না আছে কোন জায়গায়, একমাত্র সে পায় আনন্দ কখন, যদি কোনো ভক্ত সঙ্গ পায়, নিজের ভাবে ভাব মিশাইয়া ভক্তের বক্ষে বক্ষ দিয়া প্রেমালিঙ্গন করিয়া আসে, তার ওই বিচ্ছেদ জ্বালাটা কিছুটা জুড়ায়, এই অহৈতুকি ভক্তের মধ্যে শ্রেষ্ঠা কোনজন, যার নাম শ্রীমতী রাধিকা রতন, বুঝতে পারছেন কি বলছি, বাবা বলভদ্র শোনো আমার কথা, আমি ছিলাম বৃন্দাবনে কৃষ্ণ জগত পাতা, রাধারানীর ভালোবাসায় আমাকে করেছিল বন্ধন, আমি কৃষ্ণ চিন্তামণি রাধা প্রেমে হলাম ঋণী, তার সেই প্রেম সদিবার কারণ রাধার ভাবকান্তি বিলাল ধরে গৌর হয়ে নদিয়া নগরে প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কান, হরি বল, তাহলে আমার ভাবটা কি, ভাবটা রাধা ভাব,
রাধার ভাবটা ভিতরে, রাধা ভাব, রাধা ভাবটা কি? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। এইভাবে বিগলিত হয়ে একবার হরিনাম যদি কেউ করে বসুধায়, তার সামনে যদি বাঘ আসে, বাঘ ভাসে, চোখের জলে ভেসে, প্রেমানন্দে তার পদপ্রান্তে এসে গড়াগড়ি যায়। তাহলে কিসের গুণে নাচে? রাধা প্রেমের গুণে নাচে। যতক্ষণ আমার মধ্যে এই ভাব জাগরিত আছে, আমি যাব বাঘের কাছে, বাঘও খাবে না। বাঘ জ্ঞানই তো আমার ছিল না। ওটা যে বাঘ, না সিংহ, না হাতি, না ঘোড়া, আমি তো কিছুই বুঝিনি রসের ঘোড়া। আমি তো সবার ভিতরে করেছি কৃষ্ণ দর্শন। শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এটা হচ্ছে রাধা ভাব। রাধারানী ব্রজের ধুলি অঙ্গে মেখে লয়, ললিতা সখী বলে ডাকি, কেন ধুলি মাখিস রাধা গায়? রাধা বলে, তোরা যারে বলিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলির মধ্যে কৃষ্ণ ঘনবালি। রাধারানী জড়িয়ে ধরে তমলের বৃক্ষ, বিশাখা তাই করিয়া লক্ষ্য। বিশাখা ডেকে বলে, রাধা বলতো আমার ধারে, কি সুখ পাস তুই ওই বৃক্ষ জড়িয়ে ধরে? রাধা বলে, তোরা দেখিস কমলের বৃক্ষ, আমি দেখি এই আমার কৃষ্ণ কমলাক্ষ। এই যে রাধা ভাব। তোমার মধ্যে বাঘ জ্ঞান যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে। এই জায়গায় অশ্বিনী গোসাইয়ের একটা গান আছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিরানন্দের নিশা। কি সুন্দর দিয়েছে সমাধান। যদি থাকে ব্যাঘ্র জ্ঞান, আমি দেই সমাধান, ব্যাঘ্র তোমায় করিবে ভক্ষণ। যখন তুমি প্রেম জগতে ডুবে যাবে, সর্বময় এক গোবিন্দ দর্শন হবে, ওই বাঘ এসে তোমার চরণ তলে পড়ে হা কৃষ্ণ বলে লুটাবে। এইভাবে বিগলিত হতে হবে মন। আমি বললাম তোমার কাছে সেই ভাব প্রেমের গুণে বনের পশু নাচে, সেই ভাব গুরু কৃপায় করো জাগরণ। বোঝা গেল? পরিষ্কার? মনে করি ভাবো না, একটা নিয়ে বেশি কসলা কসলি করব না। প্রকৃত বুদ্ধিমান যারা দু চার কথাই বুঝে নেয় তারা। এইবার তার যে প্রশ্নের ধারা, সুখ সারি হাতে পড়ি, কিচির মিচির করি, কি করিল কীর্তন, বুঝিয়ে কোন তত্ত্বের মূল, শরীর কথাই দিলে মাথা ঝুল, এইটা করো আজ বর্ণন। তাও সংস্কৃতে বলতে হবে, আবার ওইটা বাংলায় ব্যাখ্যা করতে হবে। কি ভেজালে ফেলাইছেন আজকে আমার, তাই শোনো। তোমার কাছে বলে রাখি, যার নাম সুখ পাখি, সে শাড়িকে বলে ডাকি ডাকি, কৃষ্ণের ঊর্ধ্বে আর কেউ নাই। শাড়ি পাখি ডেকে কয়, তোমার কথা ঠিক নয়, কৃষ্ণের চাইতে বড় হলো আমার বিনোদিনী রায়। বুঝতে পারছেন? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতা দ্রিবর্য মমলা পারে পরার্ধং গুণা, শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাত প্রভু, বিশ্বং বিশ্বজনীন কীর্তির অবর্তা, কৃষ্ণ জগন্মন মোহন। এই কথাটা শাড়ি সুখ কয়, সৌন্দর্য ললনাদি বলি তোমায় নিরবধি, যে কৃষ্ণ রূপ সৌন্দর্য করিয়া দর্শন, আমি বলি তোমার নিকটে ললনাগণের ধৈর্যচ্যুতি ঘটে, এমন মোহনীয় মূরতি যাকে দেখিলে জগে স্ফুরতি, ত্রিজগতে আর আছে কোন জন। সৌন্দর্য ললনাদি ধৈর্য দলন, লীলারমায় স্তম্ভি বীর্যং কন্দুকিতা দ্রিবর্য মমলা, আমার কৃষ্ণ নীলদল তার এত বীর্য বল, যেমন ছেলে পেলেরা করতল লাটাই ধরে ঘুরায়, কন্দু কৃত ও দ্রি, কন্দুক
মানে হচ্ছে লাটাই, অদ্রি মানে পাহাড়। লাটিম চেনেন না? লাটিম ওই ছেলেবেলে খেলা করে, বন 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 করে গড়ে গিরি গোবর্ধন পর্বত আমার কৃষ্ণের ধারে লাটাইয়ের নেয়। আমার কৃষ্ণ কি করিল? গিরি গোবর্ধন অঙ্গুলিতে ধারণ করেছিল প্রেমানন্দে হরি বল। কত বল বিজ্ঞ আমার প্রাণ গোবিন্দের গায়।